একদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কোনো এক গলিপথ দিয়ে হেঁটে চলছিলেন। হঠাৎ একটি যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে। সে তার পরিহিত বস্ত্রের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি তোমার বস্ত্রের নিচে কি ঢেকে রেখেছো? যুবকের হাতে একটি বোতল ছিল, বোতলটি ছিল মদ ভর্তি। সুতরাং যুবকটি জবাব দিতে ইতস্তত করল, কিন্তু সে তখন আত্ম অনুশোচনায় ভয়ভীত অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করল, হে মাবুদ, আমাকে তুমি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে লজ্জিত করো না, তার কাছ থেকে ত্রুটি ও অপরাধ গোপন রাখো। আমি তোমার নিকট খাঁটি তওবা করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে জীবনে আর কোনো দিন আমি মদ স্পর্শ করব না। এরূপ তওবা করার পরক্ষণেই যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব দিল যে, হে খলিফা, আমার কাছে এটি একটি শিরকের বোতল। কিন্তু খলিফা তার কথায় পূর্ণ আস্থা না এনে বোতলটি দেখতে চাইলেন। তার ইচ্ছা অনুযায়ী তখন বোতলটি তার সামনে পেশ করা হলো। দেখা গেল যে বোতলটির মধ্যে সত্যিই শিরকা ভর্তি রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, এখান থেকে শিক্ষা হলো, কোনো ব্যক্তি যদি এভাবে ভীত মনে কোনো লজ্জাজনক পাপ কাজ থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায় এবং খাঁটি তওবা করে নিলে আল্লাহ পাক এক বস্তুকে অপর বস্তুতে পরিণত করেও তার পাপ ক্ষমা করে দেন এবং তার মান সম্মান পর্যন্ত বজায় রাখেন। প্রিয় দর্শক, শিক্ষণীয় এই গল্পটি থেকে কিছু জানতে পারলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন।